অনলাইন থেকে অর্ডার করলে এরকমই হয়, দুবাই থেকে এখন তারে কই খুঁজা পামু দেখেন। এবং এরকম প্রতারিত আপনারা যেমন না হন সে কারণে এই ভিডিওটা বানানো। একটা সেট অর্ডার করছিলাম স্যামসাং জেড ফোল্ড, দেখাই এক এক মোবাইল দিয়া দিয়া আর অন্য মোবাইল নিয়ে। আসসালামু আলাইকুম দাদা, আজকে অনলাইন থেকে একটা অর্ডার, দুবাই থেকে একটা মোবাইল অর্ডার করেছে এক বড় ভাই, এবং এই অর্ডারটা আজকে নিয়ে চলে আসছে এবং এই অর্ডারটা রিসিভ করতেছি আমরা। রিসিভ করে নিলাম, এটা হলো দুবাই থেকে মানে মোবাইলটা আসছে, এবং জানি না এটার ভিতরে কী আছে না আছে, কিন্তু অর্ডারের সিস্টেমটা হলো আপনার টাকা দিয়ে তারপর এই প্রোডাক্টটা হাতে নিয়ে আপনি দেখতে পারবেন না, টাকা দিয়ে তারপর আপনার দেখতে হবে, খারাপ ভালো এটা হলো পরের বিষয়। এখন এটা আনবক্সিং করব এবং অনেক যাই হোক এই মাঠে বসে গেছি, এটা এখন আনবক্সিং করতেছে আমার এক ভাই মোবারক ভাই। এবং এই প্রোডাক্টটা দেখেন, একটা মোবাইল অর্ডার করছে অনলাইন থেকে দুবাই, এবং এটা এখন বর্তমানে আনবক্সিং করেন ভাই। যাই হোক এটা এখন বর্তমানে আনবক্সিং করতেছে আমার মোবারক ভাই, দেখবো এটা প্রোডাক্টটা ঠিক আছে নাকি। দুবাই তো, আচ্ছা এটা কি আপনি তো অনেক দুবাই থেকে অনেক মাল অর্ডার করছেন, আগে যেগুলো আনছি ওইটি তো অরিজিনালি পড়ছে, কোনো ডুপ্লিকেট হয় নাই, ডুপ্লিকেট হয় নাই। আজকে এটা দেখতেছি ইনশাআল্লাহ অনলাইনে যারা অর্ডার করে তারা একবার দেখলে নেশা হয়ে যায় অনলাইন থেকে এত সস্তায়। এবং এটা হলো ওপো একটা সেট অর্ডার করছিলাম, আচ্ছা এটা কি এটা খুলেছেন, এটা কি অরিজিনাল মোবাইল নাকি খুলেন না, এটা এটা তো মোবাইলই না, মোবাইল মোবাইলই মোবাইল কভার সহ দিয়ে দিয়েছেন খুলেন, এখন ওপেন করেন। যাই হোক অনলাইন থেকে আসলে কি কমু, অনলাইন থেকে অর্ডার করলে এরকমই হয়, দুবাই থেকে এখন তারে কই খুঁজা পামু দেখেন। এই মোবাইলটা দিয়ে দিছে, মোবাইল হলেও অর্ডার করছিলাম অন্যটা দিয়ে দিছে ওপো, ঠিক আছে এই যে দেখতেছেন আপনারা, এটা দেখি ওপেন করে মোবাইলে চার্জ মনে হয় নাই, ওপেন হইতেছে না, কি বলবো এটা আর কিছু বলার নাই। অনলাইন থেকে অর্ডার করে প্রতারকের শিকার হলো এই মোবারক ভাই, কি বলবো আর। এখন আপনি কি বলেন ভাই? ভাই আর কিছু বলার নাই, এখন এখন মনটাই খারাপ হয়ে গেছে না, খারাপ হয়েছে মানে এখন কিছু করার আছে, এটা তো নিছিলাম এটা তো ভালোই আসছে। আচ্ছা এই মোবাইলটা অরিজিনালি আসছিল দুবাই থেকে অর্ডার করছিল, আর এই মোবাইলটা দ্বিতীয়বার অর্ডার করে, কিন্তু এই মোবাইল অর্ডার করে না, মোবাইল অর্ডার করে হলো অন্য একটা, কিন্তু দিয়ে দিছে আর একটা ভাই, এখন কাকে ধরবো এটার এটার ইয়াটা জিম্মিদারটাকে কে নিব, মোবাইল নেওয়ার মতন কেন লোক নাই, ঠিক আছে মোবাইলের চার্জারও দেয় নাই, আচ্ছা মোবাইলের চার্জার দিছে, আচ্ছা চার্জারও দিছে, চার্জারও দিছে, কিন্তু কি বলবো এটা মোবাইল তো আর অর্ডার করি না এই মোবাইল, কিন্তু দিয়ে দিছে আরেক মোবাইল। অনলাইন থেকে যারা অর্ডার করবেন তারা যাই না শুই না তারপর অর্ডার করবেন, আর দুবাই থেকে অর্ডার করা মানে তারা আরেকটা দেশে পাঠাইছে, দুই নম্বর মাল দিয়া দিয়ে দিছে, কেননা তাদেরকে ধরতে পারবে না এরকম সিস্টেমেই তারা দিয়ে দিছে। যাই হোক আপনারা যারা অনলাইন থেকে অর্ডার করবেন তারা অনলাইন থেকে অর্ডার করার আগে জেনে শুনে করবেন, কেননা কোম্পানির নাম খারাপ করতেছে তারা, ঠিক আছে এক কোম্পানির কথা বললে আরেক কোম্পানির মাল দিয়ে দিতে আছে। এবং এরকম প্রতারিত আপনারা যেমন না হন সে কারণে এই ভিডিওটা বানানো, এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, অন্য প্রবাসী ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন, অনলাইনে যেমন প্রতারিত না করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।